নিস্তার নেই এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ সুবীরেশ ভট্টাচার্য জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। সুবীরেশের মূলত আবেদন ছিল নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায়, কিন্তু এর মধ্যেই গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে সুবীরেশকে হেফাজতে নিয়েছে সিবিআই। আগের শুনানিতে সুবীরেশের আইনজীবীরা বলেছিলেন যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তার এফআইআরে সুবীরেশের নাম ছিল না, এমনকি সিবিআই প্রথম দফার যে চার্জশিট দিয়েছে তাতে নাম নেই মক্কেলের। তাহলে কেন তাকে আটকে রাখা হচ্ছে? এ নিয়ে সিবিআই এর কাছে রিপোর্ট চায় আদালত। আর তার মধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বতঃপ্রণোদিত হয়ে বলেন, 22 ডিসেম্বরের আগে গ্রুপ সি মামলায় জেলা আদালতে পেশ করতে হবে সুবীরেশকে। কদিন আগেই আলিপুর আদালত গ্রুপ সি নিয়োগ মামলায় সুবীরেশকে সিবিআই হেফাজতে পাঠিয়েছে। আর এদিন জামিন পেলে অন্তত একটি মামলায় রেহাই মিলত সুবীরেশের, কিন্তু তাও হলো না।